ফ্রেন্ডস, জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ঠান্ডা কিন্তু আজকের থেকে ভালোই পড়বে, কারণ খুব হাওয়া দিচ্ছে, উত্তরে হাওয়া বইছে। তো চলো আজকের এই, আবার আজকে সানডে, সানডে স্পেশাল। আজকে কিন্তু ভেজ থালি, আজকে সানডেতে কোনো চিকেন নেই, মটন নেই এবং মাছও নেই, কিচ্ছু নেই। তো আজকের পুরো ভেজ থালি নিয়ে বসেছি। ভেজ থালিও বলা ভুল, এতে কিন্তু আদা রসুন ব্যবহার করা হয়েছে, অতএব পেঁয়াজও ব্যবহার করেছি। ভেজ থালি বলা, তবু আমাদের জন্য ভেজ থালি, কেন বলো তো মাছ মাংসটা তো নেই ওই জন্যেই। তো চলো দেখি না যে কী নিয়েছি। এখানে বাসন্তী পোলাও আছে, দেখতেই পাচ্ছ গন্ধ হেভি বেরোচ্ছে। একটা করে পরোটা নিয়েছি, তোমাদের দাদার কাছেও তাই আছে। আর এখানে আছে ছানার আলুর দম, এই আলুর দমটা হেভি টেস্ট হয় জানো তো, ছানার আলুর দম। এখানে আছে টমেটোর চাটনি কাজু কিশমিশ দিয়ে, আছে পাঁপড় ভাজা, আর এখানে আছে ফ্রুট স্যালাড। এটাই হলো আজকের সানডে স্পেশাল, আমাদের লাঞ্চ, আমাদের জন্য স্পেশাল এটা। তো চলো তোমরা সঙ্গে থাকো। একটা বন্ধু কমেন্ট করেছো তোমাদের দাদা নাকি শুকিয়ে যাচ্ছে, নিশ্চয়ই দাদাকে ভালোবাসো তাই বলেছো। কিন্তু না গো বন্ধু, দাদা শুকনো হয়নি, 51 ছিল 57 হয়েছে। তাহলে ভাবো কী করে শুকনো হচ্ছে, 53 ছিল 57 হয়েছে, শুকনো হচ্ছে বলো। তোমরা এতই ভালোবাসো দাদাকে, সবসময় শুকনোই দেখো তোমাকে, আমার দিকটা একটু দয়া দেখো, আমি শুকনো হচ্ছি না মোটা হচ্ছি সেটাও একটু কমেন্ট করে বলো, তাহলে আমিও ভাববো যে আমার ওজন কমছে কি বাড়ছে। দাদা কিন্তু শুকনো হয়নি। তো চলো, আরেকজন বলেছো আমার কি শাড়ি নেই, আমি এলোমেলোভাবে বসি, কিন্তু দেখো রান্না এতই ব্যস্ত থাকে, আর সেই টাইমের মধ্যে খাওয়া, তোমাদের দাদাকে দেওয়া এবং ভিডিও করা, সাজুগুজু আর হয়ে ওঠে না। সাজবো, তোমরা যদি এইভাবে পাশে থাকো, আর শাড়িও আমার অনেক যে আছে তাও নয়, তোমাদের পাশে সাপোর্টে যেসব আমি ইনকাম করব তখন অনেক অনেক শাড়ি কিনবো, অনেক অনেক শাড়ি পরে তোমাদের সামনে বসবো। এখন সামান্য আছে তো, ওই জন্য বসতে কেমন লাগে। তো তোমরা পাশে থেকো কিন্তু অবশ্যই, তোমাদের সাহায্য হলেই আমি পারবো সব কিছু। তো চলো, তো চলো তোমরা সঙ্গে থাকো, তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন। আর তোমাদের ভালোবাসায় প্রথম যে শাড়িটা কিনবো সেটা পরে বসবো তোমাদের সামনে, বুঝতে পেরেছো? প্রথমে পকোড়া দিয়ে আরম্ভ করলাম। হ্যাঁ, বাপের বাড়িতে যে আলমারিটা দিয়েছিল সেই আলমারিতে শাড়ি ঠেসাই, দেখেছো এরকম ভাবে বইয়ের নামে অপমান করে বলো। আরম্ভ করলাম, এই আলমারিটা পুরো ওরই জিনিস আছে, আমাদের দু বাপ বেটার জিনিস নেই, আমাদের বাপ বেটার আলমারি আলাদা, দেখতে পাচ্ছ? বলে না গসত্ব বিভীষণ, এই হচ্ছে সেইটাই জানো, মানে তোমাদের ভালোবাসা এতই পাগল যে বউকেও এখন ভুলে গেছে, সব পাস করে দিল আমাকে। আমি শাড়ি অতটা পছন্দ করি না, মেন কথা হচ্ছে এটা জানো তো, আমার ভালো লাগে না শাড়ি পরতে, ওই কুঁচি করো এ করো, কেউ পরিয়ে দিলে বেশ ভালো, আমি ভালো পরতেও পারি না শাড়ি, চুড়িদার গলাও বেরিয়ে যাও সাইকেল নিয়ে, কে কোনো কাজে তাড়াতাড়ি যাও, শাড়ি আমার পরতে খুবই অসুস্থ মনে হয় জানো, মানে অস্বস্তি হয় শরীর থেকে। কিন্তু শাড়ির মতো জিনিস নেই আমিও জানি বাঙালিদের, কিন্তু তবু আমার যেন বিরক্ত বোধ হয়। আর ভিডিও করার সময় তো আরও, অন্য কোথাও গেলে তবু ঠিক আছে। কেমন হয়েছে বললো না? আমি তো ভাবছি একটা হট প্যান্ট কিনে দেবো, আর একটা গেঞ্জি। কবে দেবে গো? আরও ভালো, আরও আমার সুবিধে হবে হাঁটাচলা করতে, তাই না? একটু চাটনি দিয়ে খাবো, পাওয়াটা হেভি লাগে। দারুণ সেন্ট বেরিয়েছে,
আজকের যা খাবার হয়েছে সরস্বতী পুজোর কথা মনে পড়ে যায়। হুম, আসছে সরস্বতী পুজো, চিন্তা নেই, তোমাদের দাদার মকাই মকা সরস্বতী পুজো এলে। আমি বলেছি না, আই বুড়ো ছেলে পুরো মনে পাপ, সকালবেলা শ্যাম্পু ট্যাম্পু করে জোস্তা পাঞ্জাবি পরবে, কেউ বলবেই না বিয়েওয়ালা। আর আমাদের গোলা চচ্চড়ি আছে, ব্যস্ত থাকি সন্ধ্যে থেকে, বেরোতে পারি না, ইচ্ছে থাকলেও বেরোয় হয় না, সকালের দিকে বেরোই। ওর তো আরও মকা, সন্ধ্যে থেকে বিন্দাস। পাপে পরিপূর্ণ একেবারে, সত্যি কথা বললেই দোষ। সরস্বতী পুজোর শ্বাসটা দেখাবো তোমাদের, আমার ছেলে অত সাজে না, গরম গরম তো দারুণ লাগছে। আর আজকের যা খাবার হয়েছে তোমাদের দাদার খুব ভালো, ঝাল হয় না কিছুতে, সব মিষ্টি। কিন্তু বেশি খাওয়া যাবে না। কেন বাদাম খাও, এরকম খাবার হলে আমার ছেলের খুব মজা, তোমাদের দাদাও মোটামুটি ভালোবাসে এইসব খাবার, একটু মিষ্টি মিষ্টি ভাব তো। আমারও খারাপ লাগে না, আমারও ভালো লাগে। একদিকে কাজু খাওয়াচ্ছে আর একদিকে প্রণাম করছে, আমি করতে পারি? আমার পাতাও তো পড়েছে, খাও না, ভালোবেসে যেটা দিই খেতে হয়। সামনে সরস্বতী পুজো আসছে না, গ্লেজ দেবে তাহলে, কাজু কিশমিশ বেশি করে খেলে। তোমার ভালোবাসা তোমার মুরগি পোষার মতো লাগে। হ্যাঁ, কখন কুনাম করছো, কখন সুনাম করছো, বোঝা মুশকিল। তেমন কখন মুরগিকে খেতে দিচ্ছে, কখন না দিচ্ছে, বোঝা মুশকিল। যে একই রকম নয়, তুমি দোষ দেবে ভালো, তুমি কুনাম করবে ভালো, আমি করলেই দোষ। আরে বন্ধুরা, আমি কুনাম করেছি, আমি বলেছি বন্ধুদের, আমার বউ আমার কাছে মাধুরী। আমার বউ আমার কাছে নয়নমণি। এই সালাডটা শশা আছে, গাজর আছে, আপেল আছে, কলা আছে, বেদানা আছে, দে সালাড হয়েছে। যে যার বউ তার কাছে হেমামালিনী, মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, বুঝতে পারলি? ভগবান যাকে যেটা দিয়েছে সেটা নিয়েই সুখে থাকা ভালো। বাচ্চা অনেক বুঝে গেছে, কিন্তু সরস্বতী বাচ্চা না, এই বাচ্চার এক বাচ্চা। সরস্বতী পুজো হলে এগুলো সব ব্রেন থেকে আউট হয়ে যাবে, তোমরা বললেও বিশ্বাস করতে পারবে না যে এত ব্রেনে এত কথা। তো ওই দিনটা কিন্তু কিচ্ছু থাকবে না, তেল ভর্তি করবে, টই টই করে ঘুরবে। এই বাচ্চাটাকে চেনো কজন?
তাই তো, ওর বোনেরা যেন রাস্তায় ছড়াছড়ি যাচ্ছে। রাস্তায় পাকা একটা সুন্দর আম পড়ে থাকলে সবাই ঠোকরাবে, কিন্তু বলো সবাই কি কেউ কি জানছে আমটা খারাপ কি পোকা লেগেছে? সবাই জানবে একদম পাকা নতুন আম। সেই রকমই বিয়ে হয়েছে, কেউ জানবে? মেয়েদের হলে জানতে পারবে, সিঁদুর, ফাটা কপাল, হাতে শাঁকা, তোমাদের তো আর বুঝতে পারছে না। এখন আবার তাও পড়ে না, এখন তুমি নেবে কি? না এত খাবো না আমি, আর নেবো না, আমার পেটে আর জায়গা নেই। আজকে পড়ে থাকবে, তুমি জানো তোমার জিনিস। খাবো না, কাজে যাবে, টিফিনে করে মেরে দিয়ে দেবো, আর রাত্রির এসে কিছু খেতে চাইবে না, ওইটাই খেয়ে আসবে। তেলের জিনিস মুখে ভালো লাগে ঠিকই, কিন্তু বেশি খাওয়া যায় না, মুখ মেরে দেয়। কোথায় তেল এটা? আর কাজু আছে, কিশমিশ আছে না, তো কী হয়েছে? তো কত কঠিন জানো, কি আশ্চর্য মরম। তুমিও তো মোটা সোটা, তা বলে কি তোমার তোমার কাছে সব সময় আমি বসে থাকবো? কাজকর্ম নেই? তুমি কি বলতে চাইছো? কাজু কিশমিশের সাথে আমার তুলনা করে ফেললো। কারো বউ যদি খুব সুন্দর দেখতে হয়, সে কি কাজে যাবে না? আলমারিতে রেখে দিয়ে যাবে। কাজু কিশমিশ প্রোটিন বলে আমাকে খেতে, ঠিক তো একই হলো, আমি এক্সাম্পল দিলাম আর কি। আর পাচ্ছি না, চাটনিটা আছে, নেবে না? আমি কতটা নিয়েছি বলো তো, আবার আমার পেটের জায়গা ধরবে না। খেয়ে নাও না, তুমি একটু খাও, আমি কল্প একটু দাও, হয়ে যাবে তো। তাহলে সবটা দিলে কিন্তু খেতে পারবো না। তুলেই দিল, সবটা নিয়ে নি, অল্প নিয়েছি, তোমাদের দাদাও আছে পাতে। আমার কমিয়ে দিয়ে গেছে, আমার বাচ্চা, আমার ওপারের যে বাচ্চাটা বসে আছে ক্যামেরাম্যান, মায়ের কষ্ট হচ্ছে দেখে একটু খেয়ে গেছে। আমার এখন মশার মতো অবস্থা, মশা যেমন এমন রক্ত খায় সে উড়ে যেতে পারে, সেই রকম আমার অবস্থা। রক্ত খাচ্ছ? রক্ত খাইনি, আরে যার যেটা খাওয়া, মশার যেমন রক্ত খায় সে বেশি খেয়ে নিলে আর উড়ে যেতে পারছে না, যেমন আমাদেরও বেশি খাওয়া হয়ে গেলে উঠে আর কাজে যাওয়া যাবে। কথা আছে খুব, এমন খায় না যে উঠে কাজে যেতে পারবে না, ওর পেটটা অনেকটা ফাঁকা রেখে খায়, শুধু খাসির মাংস হলেই, তাও আবার জল হলে আনলিমিটেড খেয়ে নেয়, খেয়ে অনেকবারই নড়তে চড়তে পারে না, সেটা মানা যায়, কিন্তু এইসব খাবার অনেক ফাঁকা রেখে খায়, সে পাইবে করে টেনে যে ঝোল খায় সেই রকম ঝোল।
দারুণ সাদর্য। আমি রোগা পেঁচকা মানুষ, কতকার খাবো? রোগা পেঁচকাতেই অনেক কিছু ধরে। রোগা পেঁচকা বলে যেন খেতে পারে না। সাদিটা হেভি হয়েছে। তবে এই যে পাশাপাশি বসেছি না, এই যে গায়ে গা ঠেকছে, এই ঘষরা খেয়ে খেয়ে ওজন বাড়ছে। আমি তো এক মাস ছাড়া ছাড়া মাপি। চোরের সঙ্গে একটা সাধু যদি ঘোরে, সবাই তাকেও চোর বলবে। সাধুর সঙ্গে যদি চোর ঘোরে, বলে না ছেলেটা শুধরে গেল। সেই রকম তোমাদের বৌদির সঙ্গে থেকে থেকে আমারও শরীরে মাংস গজাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। খাওয়া দাওয়া ঘরের মেয়ে আমি, তা হয় না খেয়ে থাকতে পারি? আমাদের সবাই এরকম এরকম, আর একজন যদি এরকম থাকে তাহলে সেও তো এরকম হবে, বলো খেয়ে খেয়ে। আমার বাপের বাড়ি সবাই এরকম। কিরকম দেখাচ্ছে আমায়? তোমরা যে যাই মনে করো, আমি কিন্তু খাই, খেতে ভালোবাসে, আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে। না না, আমাকে এরকম দেখালো না তো, এরকম এইরকম আর এইরকম, তাহলে কী খারাপ কথা বলেছি? তোমরাই তো বলেছো তোমাদের দাদা শুকিয়ে যাচ্ছে, বলো। ওই জন্যই তো বললাম এইরকম। আমার ছেলেও দেখেছো তো, আমার পুরো বাবার মতো আমার ছেলে, যা আমার বাবার জেরক্স কপি। এটা খাও, ওটা পরে শেষ করে দেবো, তুমি যা খাবার খাও, আমি আর খাবো না এখন। আমি তো খেয়েছি সালাটা, অনেকটাই খেয়ে নিয়েছি। আমার ছেলে সেপার থেকে ওয়েট করতে আর পারছে না, মা তুমি কখন উঠবে? কিন্তু আমার পার থেকে অর্ধেক পেট মানে দুগাল তিনগাল হয়ে গেছে। ও বলছে মা কখন উঠবে তুমি, ওর ওপার থেকে চোখ দেখাচ্ছে আমাকে। তুমি বলছো বন্ধুদের? হ্যাঁ, তো চলো তোমাদের দাদা এটা খেতে থাকুক। আমাদের যদি আজকের এই সানডে ভেজ থালিটা ভালো লেগে থাকে, ভেজ থালির ইটিং শোটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। যারা আর যারা আমার চান দেখেছো, এই এইটা না আমার খুব বাজে অভ্যেস, কথা বলার সময় আমার যে এরকম হয়, কী যে করি আমি কিছু ভেবে পাই না। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশের বেলঘন্টা টিপে অলটা টিপে দিও, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই অভ্যেসটা আগে ছিল না, তোমাদের দাদার জন্য হয়েছে।